রেজা ভাইয়ের কাছ থেকে তার জীবনের প্রথম অভিজ্ঞতা। প্রথম যে ঘটনাটা ঘটছে এটা আমার সাথেই ঘটছে। সেই সময়টা ছিল শীতের সময়। শীতের সময় আমাদের গ্রাম, আমাদের দেশের বাড়ি পাবনা। আচ্ছা, পাবনা। তো শীতের সময় যখন এই ঘটনা ঘটে আজ থেকে 10 বছর আগে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো খেজুর গাছের কথা আপনারা জানেন যে শীতের সময় খেজুর গাছের রস গাছিরা পাতে। তো আমরা ওইটা, আমাদের গ্রামেও অনেক গাছ আছে, আমরা অনেকেই এরকম করে মনে করেন যে ওই রসই করে গাছি যখন গাছ ঝরে, তো তারপরে আমরা মনে করেন যে পরের দিন রাত্রে বা সকালে হচ্ছে আমরা দইর খুঁটি বলে বা আপনার ওই যে হাঁড়ি বলে ওইটা দিয়ে, রশি দিয়ে আমরা ওইটা ই করি। তো ওইটা করার পর মনে করেন যে গাছি তো আগের দিনই করে, পরের দিন আমরা রাত্রে যাই, কারণ রাত্রে 2-3টার দিক যাই, কারণ কি দেখা যায় যে গাছ তো অনেক কম থাকে, তো আমাদের মতন অনেক ছেলে পেলে থাকে, পোলাপান থাকে যে যারা ওইটা যায়, অর্থাৎ যে আগে যাবে গাছটা ধরবে সেই আপনার গাছ লাগাতে পারবে। তো এই জন্য মনে করেন যে আমরা একদিন কি 2-3টা বাজে, তখন আমি আমার কাজিন আর আমার বাড়ির পাশে একটা ছেলে, তিনজন মানে ওই খুঁটিগুলো নিয়ে যাচ্ছি, দর্জে খুঁটিগুলো এটা এক একজনের হাতে 5টা, দুই হাতে 10টা করে নিয়ে যাচ্ছি। তো নেয়ার জন্য নিয়ে গেছি। তো এখন ওখানে নেয়ার পরে আমার যে কাজিন, ওর নাম হচ্ছে মানিক। আচ্ছা, তো মানিক আমাকে বললো কি যে আমরা হচ্ছে তিনজন তিন দিকে যাই, মানে তিনটা শীতে যাই, তো না হলে তো আরও পোলাপান আসলে ওরা তো আগে ধরবে। তো ওরা দুইজন দুই দিকে গেল আর আমারে বললো যে তুই ওই পাশে যা। তো ওই পাশে আমি যাচ্ছি। আমি এটা একটা ঘটনা আছে আপনার, যদি আগে ওই গাছি তারটা পাড়ার আগে যদি আমরা গাছের সাথে লাগা রাখি, তাহলে গাছি করে কি উনি ওনারটা পাড়ার সময় আমাদেরটা লাগাই দিয়ে আসে। তো লাগাই দিয়ে আসে। তো আমি দুইটা গাছের সাথে দুইটা খুঁটি লাগাই দিয়ে গেছি। এখন ওই একটু পরে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে খেজুর গাছ আছে, তো ওই খেজুর গাছে দিতে গেছে। এখন উদয় ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি ওইদিকে মানে ওই চালার পাড় উঠতে গেছি, পুকুরের চালার পাড়ে উঠতে গেছি। উঠার সময় এখন আমি মানে শব্দ পাই, পানি মানে এরকম শব্দ পাচ্ছি যে পানির ভিতর কেউ গোসল করতেছে, এরকম শব্দ আমার কানে আসছে। তো আমি ওইটা কেয়ার করি না, হয়তো অন্য কিছু হতে পারে। তো এরকম 2-3 মিনিট এরকম শব্দ হচ্ছে। তারপরে আমি মনে মনে ভাবলাম দেখি যে পুকুরের মধ্যে কিসের শব্দ। এখন আমি 1-2 পা করে এগিয়ে চালার উপর উঠছি। উঠে মনে করেন যে আমার দুই হাতে কিন্তু আছে আপনার ওই দইর খুঁটি আছে দুই হাতেই ধরা। তো যাওয়ার পরে আপনি বিশ্বাস করবেন উদয় ভাই, ওখানে আপনি ওই নদীর পানির মধ্যে এমনভাবে তিনজন ভদ্রলোক মানে মানুষ আকৃত্রভাবে বসে আছে, বসে আছে তাই মনে হচ্ছে মানুষ আকৃত্রি, একটা 5-6 ফিট বসে আছে। এখন বসে আছে মনে হচ্ছে যে পানির উপর, আমার কাছে মনে হচ্ছে একটা বিছানার পার বসে আছে। ওকে, বিছানার পার বসে আছে, বসে আছে। এবং আর আগে ঘটনা ঘটি ওই ওই আমাদের যে পুকুরটা, ওই পুকুরটায় আমাদের এই ঘটনা করা দেখা যায় যে 2-3 জন মানুষ ওই পুকুরে মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, মারা গেছে। তো ওই পুকুরেই করছে। পরে আমি দেখছি যে তিনজন সাদা কাপড়, একবারে সাদা কাপড়, এবং হাতের নখগুলো মানে একটা মাঝে, ওদের মাঝে একটা মানুষের লাশ। হুম হুম, উদয় ভাই আপনি বিশ্বাস করবেন না, লাশটা একবারে আপনার একবারে শুয়ায় রাখছে আর তিনজন তিন কোনায় করার দিকে। এখন ওরে হাতের যে নখটা, নখটা আমাদের মনে করেন 4-5 ইঞ্চি লম্বা হবে। ওকে, এরকম করে মনে করেন যে ওরা ওই মানুষটাকে এরকম হাতের ভিতর দিয়ে, একজন মানে একটা হাত দিয়ে পেটের ভিতর যে লাড়ি থাকে না, সেই লাড়িটা করলো কি বের করে টান দিয়ে ফেলে দিল। আচ্ছা, তারপরে মাংস এরকম করে খাচ্ছে, এরকম খাচ্ছে। ভাই আমি তো বিশ্বাস করবেন না, শীতের সময় মনে করেন যে ওই ভাই তাড়াতাড়ি করে চলে আসছি, শীতের পোশাক আনি নাই অমনিতে চলে আসছি। তখন দেখার পরে আমার তো মনে করেন সারা শরীর কাঁপুনি, আমি বিশ্বাস করবেন না, আমার এখনও এই যে গায়ের পশমগুলো দাঁড়ায় ফুটছে। তারপরে এটা দেখছি, মনে করেন যে আমি এটা দেখতেছি। তারপরে আরেকজন করলো কি চোখ এরকম করে, তিনজনের ওই লাশটা ওরকম খাচ্ছে,
আর কোনো পানির কোনো শব্দ নেই, কিন্তু পানির শব্দ হচ্ছে, মানে এরকম হচ্ছে যে মানুষ গোসল করতেছে। পরে এরকম দেখার পরে উদয় ভাই আমার হাত পাও কাপার কারণে, আপনারা জানেন যে হাড়ি যে খুঁটিগুলো থাকে ওইটা কিন্তু নাড়াচড়া হলে একটার সাথে একটা বাড়ির হলে শব্দ হয়, তো এই শব্দটা আমি কোনো সাউন্ড আমি আমার যে সাথে আসছে আমার পাশের বাড়ির যে ছেলেটা বা আমার কাজিন ওদের যে আমি ডাক দেবো এরকম, মানে আমার ভিতর একটা যে আমি ডাকবো এরকম আমার ভিতর থেকে বের হচ্ছে না, বা আমি ওখান থেকে যে যাবো এরকম আমার সাহসটা, তো আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছি। তো দাঁড়িয়ে গেছে পরে আমার কাপাকাপি শুরু করছি এরকমের কারণে, মনে করেন যে ওই খুঁটিগুলো দড়ির যে খুঁটি ছিল এটা শব্দ হইছে। উদয় ভাই আপনি বিশ্বাস করবেন না, শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে উনিরা আমার দিকে যে মাত্র তাকাইছে, তাকিয়ে মনে করেন দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ছে মনে করেন যে ও এমনি আমার সাইতে, আমার সাইতে মনে করেন যে তিন গুণ লম্বা হবে, তিনজনই দাঁড়িয়ে পড়ছে, তিন গুণ লম্বা পড়ছে। এবং ওনাদের চোখের দিকে আমার যখন চোখ পড়ছে, ওনাদের চোখে আপনি বিশ্বাস করবেন কি উদয়, এই যে চোখের মনির পর পিলাস, লাল লাল কালি দিয়ে একটা পিলাস দিলে চোখের মনির দুই মনির মধ্যে এরকম পিলাস তিনজনেরই ই করার পরে ভাই ও দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মনে করেন যে আমার কাছে মনে হচ্ছে ওনারা ওখানেই দাঁড়াই আসছে কিন্তু আমার দিকে আগায় আসতেছে, আগে আসতেছে। ভাই আপনি বিশ্বাস করবেন না, তখন ওইটা দেখে আমি মনে করেন যে এমন জোরে চিৎকার মারছি, চিৎকার মারার পরে মনে করেন আমার চোখ বন্ধ করে চিৎকার মারছি। পরে আমার কাজিন আর ওই আমার বাড়ির পাশে ওই ছেলেটা আসছে, আসার পরে ওরা আমাকে বলতেছে কি রে তোর কী হয়েছে, আমি বললাম যে আসলে তোরা কি কিছু দে, আমি চোখ খুলি নাই উদয় ভাই। পরে আমি বলতেছি তোরা কি এখানে আশেপাশে কোনো কিছু দেখতে পারতিস, কই না তো কোনো কিছু দেখতে পারতেছি না। তারপরে আমি চৌকি করে ওদের আমি এগুলো আগে ওখান থেকে বললাম না, বললাম যে চল আমি এখন বাড়িতে যাব, তুই আমার বাড়ি নিয়ে যা। পরে বাড়িতে গিয়ার পরে আমি মনে করেন যে আমার দাদি বেশি ছিল তখন, আমার দাদি এখন নেই, তো আমার দাদিকে এই কথাগুলো বললাম। আমার দাদি বলল যে ওরে কাছে বলছিস, আমি বললাম না, তো বলল যে তোর এখন কিছু বলতে হবে না, তুই এখন ঘুমাই পড়, কালকে সকালে যা শোনা শুনব। তো মনে করেন যে ঘুমিয়ে পড়ছি, পরে সকালবেলা আমি আমার ফ্যামিলিকে সব কিছু শেয়ার করছি, তারপরে দেখা যায় যে আমাদের বাড়ির পাশে কবির আছে, উনি একটু ধারোটারও দিছে। তারপরে আমি পরে একদিন যাই নাই, দুই দিন যাই নাই, মনে করেন যে আমাদের হচ্ছে এটা হচ্ছে সপ্তাহে দুই দিন গাছি গাছ জোরে, সপ্তাহে দুই দিন। তো পরের সপ্তাহে আবার এরকম করছি, এখন আমার আমি আমার মা বাবার পাশের রুমেই ঘুমাতাম ঘুমাতাম তখন একদিন আমি করছি, এখন ও রাত তখন মনে করেন যে রাত দুটা থেকে তিনটা বাজে, তিনটা বাজে। তো তখন আমার হচ্ছে ওই চাচাতো ভাইটা আছে, ওর নাম হচ্ছে মানিক, ও আমাকে ডাকতিছে যে এই রেজা চল আমরা তো এখন একটু পরে আজান পড়বে, তো চল আমরা যাই। পরে আমি বলতেছি যে কে এখনও তো আমি তখন ঘড়ি দেখছি, আমার তখন একটা ঘড়ি ছিল, তখন তো ফোন আমার ফোন ছিল না, তখন আমি বললাম যে আসলে রাত তো এখন কেবল দুইটা থেকে আড়াইটি বাজে, তো এখন কেন যাবি। তখন আমাকে বলতেছে যে আমরা এখন যদি না যাই তাহলে তো আমরা গাছ পাবো না। আমি বললাম তালি দাঁড়া তুই ওঠে কয়, তখন ও আমাকে বলতেছে যে না আমি দাঁড়াবো না, তাহলে আমি চলে যাই আগে, তুই তালি উঠে তুই খুঁটিগুলো নিয়ে চলে আয়। আমি বললাম যে তুই যাবি, আমি একা একা যাবো, কয় তালি তুই ওই যে পাশের বাড়ি ওই ছেলেটা রুবেল আছে, তুই রুবেলের সাথে করে আয়। পরে ও বললো, আমি বললাম তালি ঠিক আছে তুই যা আমি আসতেছি। পরে আমি উঠে হৃদয় ভাই আমি উদয় ভাই আমি তারপরে মনে করেন যে ওইগুলো নিয়ে মানে খুঁটিগুটি নিয়ে আমি যাচ্ছি। পরে আমি রুবেলকে ডাক দিচ্ছি, পরে ওই আমার বাড়ির পাশে যে ছেলে রুবেল, আমি বললাম যে রুবেল, রুবেল করে ডাক দিচ্ছি। পরে ও উত্তর নিছে যে কি, আমি বললাম যে মানিক তো চলে গেছে, তো আমাকে বললো যে তোর ডাকি নিতে বলছে। তো আমাকে ও বলতেছে যে আসলে এখন তো কেব বলতেছে এত সকালে কেন আজানের ই হোক, আমি বললাম না, ও বললো যে আমরা আগে আগে গেলে আমরা সব কয়টি গাছ পাবো, নাহলে তো অন্য ছেলেরা এসে ওটা দখল করবে। তখন ও বলতেছে যে না তাহলে তুই যা আমি পরে আসবো নে, বললো যে আমি বললাম তাহলে ঠিক আছে আমার কাজিন যেহেতু গেছে তাহলে আমি যাই তুই পরে আয়। আমি মনে করেন যে যাচ্ছি মানে টুকটুক করে গেছি, এখন ওখানে গিয়ে আপনি বিশ্বাস করবেন না উদয় ভাই, আমার আমি ওখানে গেছি খেজুর গাছে, যে
খেজুর গাছ পুকুরের ধারেই, খেজুর গাছ, খেজুর গাছে আমি ই করছি, কারণ গাছই করতে গেছি। এখন খেজুর গাছে থেকে মনে করেন যে টপ টপ ওই যে ই পড়ে না, তারপর রস পড়লে কিন্তু আস্তে আস্তে পড়ে, কিন্তু এরকম হচ্ছে যে ওই খেজুর গাছ থেকে এমনভাবে রস পানি মানে রস পড়তেছে মনে হচ্ছে যে আপনার টিউবওয়েলের পানি পড়ে যেরকম, এরকম করে পানি পড়তেছে। আমি বললাম কী অবস্থা, এরকম হওয়ার কারণ কী? পরে আমি একটু সাহস হলো যে হয়তো যে গাছি যে হাড়িটা পাচ্ছে ওইটা মনে ভরে গেছে, ভরে দেওয়ার পরে এরকম হচ্ছে। কিন্তু আমি উপরের দিক তাকায় দেখি উদয় ভয় সাদা, বিশ্বাস করবেন না, সেদিন একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, আচ্ছা, বাচ্চা ছেলে মানে ওই ওশের ওখানে দাঁড়ায়, ও ওখান থেকে পানি ডালতেছে, পানি ডালতেছে। তারপরে আমি ওটা দেখে মনে করেন যে অবাক হয়ে গেছি, এটা কি ওখানে এত বাচ্চা? আমার আসছে একমাত্র আমি, আমার কাজিন বললো যে আমি যাচ্ছি, পরে বাচ্চা ছেলেটা আসছে। পরে আমি ওটা দেখে আমি স্তব্ধ দাঁড়িয়ে গেছি, দাঁড়ানোর পরে আমি কোনো কিছু শব্দ কোনো কিছু করতেছি না। তো ওই ছেলেটা করছে কি, ওই গাছ থেকে আরেকটা গাছে লাফ দিয়ে গেছে। তখন আমার ভিতরে ঘুরছে যে যদি ও ই হতো তাহলে একটা গাছ থেকে আরেকটা গাছে যাইতো না। তারপরে মনে করেন যে ই করছি, পরে আমি আমার চাচাতো ভাইকে তখন আমি ডাকছি, আমার এরকম সাহস এসেছে যে আমার চাচাতো ভাই তো আসছে, ঠিক আছে, ডাক দিছি। পরে আমার ওর কোনো শব্দ কোনো কথাবার্তা কোনো কিছু নাই। পরে ই করার পরে তখন আপনি উদয় ভাই বিশ্বাস করবেন না, ওই গাছ থেকে যখন ওই গাছে গেছে, ঠিক, গাছে যাওয়ার পরে ওই বাচ্চাতে কিছু অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমি কি বলবো, তখন আমি এমন জোরে চিৎকার মারছি ভাই, মারার পরে মনে করেন যে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। তখন পড়ার পরে আমি যখন সেন্সলেস হয়ে পড়ে গেছি, তখন আমি যখন আমি আমার জ্ঞান ফিরছে তখন দেখি যে আমি আমার বাসায়। তো বাসায় তখন আমার কাছে আমার জিজ্ঞাসা করলো যে তোর সাথে কি কালকে কি ঘটনা ঘটছিল। আমি বললাম যে কালকে তো আমি শুয়ে আছি, তো মানিক আমাকে ডাকলো, ডাকে বললো যে তুই আমাকে ডাকলো। আমি বললাম যে এত রাত হয়ে গেছে, এত সকাল রাত, তারপরে তুই কেন যাবি? আমি বললাম, ও পরে ওমারে বললো যে করলো যে আমরা আগে আগে গেলে আমরা গাছগুলো ধরতে পারবো। তো এই শুনে আমি এটা বললাম যে তুই, ও আমি বললাম তুই দাঁড়া না, ও তখন বললো যে না আমি দাঁড়াই না, তাহলে আমি যাই, তুই তাহলে আয়। পরে এটা করার পরে আমি যা এই ঘটনা দেখছি, দেখার পরে মনে করেন যে আমি তারপর সেন্সলেস হয়ে গেছি। পরে আমার চাচাতো ভাই বলে যে কই না, আমি তো তোকে ডাকি নাই, আমি তোকে ডাকার পরে আমি তোর ঘরে গেছি, তোর ও আমার ঘটনা ঘটছে, আমার ও ডাকছে। পরে আমার পাশের ঘর থেকে আমার মা বলছে কেন তুই তো ডাকছিস, তুই ডাকছিস, তাহলে তো ও তো তোর ডাক শুনে ও তোর পিছন পিছনে গেছে, কয় না আমি তো ডাকি নাই। পরে মনে করেন আমার বাড়ির সবাই গিয়ে মনে করেন আমাকে ওখানে ওই অজ্ঞান অবস্থায় পাইছে। এটাই ছিল আমার প্রথম। রেজা ভাই, দ্বিতীয় ঘটনাটা শুনবো আমরা। দ্বিতীয় যে ঘটনাটা বলবো, এটা ঘটছে আমার কাজিনির সাথে। আচ্ছা, আর এটা ঘটনা আমাদের বাড়িটা হচ্ছে পাবনা, আমাদের বাড়ির সাথে হচ্ছে পদ্মা নদী আছে। তো পদ্মা নদীতে আপনারা জানেন যে জেলেরা সবসময় রাত্রে মাছ মারে, বা দিনেও মারে, রাত্রে ঘটনা যেটা ঘটছে। তো আমার কাজিনের নাম হচ্ছে মহির, ওর কাছ থেকেই আমি গল্পটা সংগ্রহ করে আসছি। তো ঘটনা ঘটছে, ও মনে করেন যে আট নয় জন ও সহ আরও সাত আটজন জেলে নিয়ে ওরা রাত্রে ঘটনাটা ঘটছে রাত্রে দুটা তিনটা বাজে। তো ওরা ও করছে কি, ও হচ্ছে এক জাল ফেলাইছে, পরে ও হচ্ছে এক পাশে এক কানি ধরে দাঁড়ায় আছে, আর অন্য পাশে সাত আটজন মনে করেন যে এক পাশ থেকে ও শুধু ধরে আছে, আর এক পাশ থেকে সাত আটজন লেগে ওই জালটা টানছে, জমা করছে। তো যারা সাত আটজন টানছে ওরা আবার ও একটা জিনিস ফলো করছে, মহির ওই আমার যে কাজিন ওর নাম হচ্ছে মহির, ওর দিকে তাকাইছে, ওর পিছনে দেখছে যে লাল চাদর পরা একজন মানুষ, আপনার অনেক লম্বা। তো ও ওই মহির ও যে জাল টানছে ওই সাত আটজন লোক থেকে ও 100 গজ ফাঁকে, আর এই ঘটনা ওর পিছনে 9-10 হাত আপনার ফাঁকে ও ওর পিছনের দিকে আসতিছে। তো ওনার হাতে আছে একটা হচ্ছে
চিমটি বলে ওটাকে, চিমটি, আর এক হাতে চিমটি আর এক হাতে হচ্ছে আপনার বগ্নি। এটা সচরাচর সন্ন্যাসীদের হাতে থাকে এরকম। তো ওরা ওইটা ফলো করছে, ওর দিকে ও আগে আসতেছে। তো ওরা ওইটা দেখে মনে করেন যে ওরা সাত আটজন ওরে দিকে দৌড়, ওরে ওরা ডাক দিচ্ছে না যে মহির বলে ডাক দিচ্ছে না, ও যে বাইসান যদি ও আবার পিছন টিছনে তাকায় তাহলে সমস্যা হবে। তো ওরা ডাক না দিয়ে ওরা সাত আটজন করছে কি, সাত আটজনই ওরা বিড়ি বা সিগারেট যেটাই হোক এটা ধরাইছে। ধরানোর পরে ওরা দৌড় পারতে পারতে ওর দিকে আগায় আসতেছে। তো আগায় আসতেছে, তো উনি ও হাঁটতেছে, ওর পা হচ্ছে মাটির উপর দিয়ে আসতেছে, মাটির উপর দিয়ে আসতেছে। ওর হাঁটুটাই হচ্ছে আমার যে কাজিন, ওর হাঁটুটাই হচ্ছে ওর মাথার উপরে। আচ্ছা, এত বড় লম্বা ওর হাঁটুটাই ওর মাথার উপরে। তো তো যদি ওই উনি যদি মানে ই বলে যে হামু দেয় বা আপনার যদি হাতটা ই করে ধরে তাহলে ওর গাড় পেরে ধরতে পারে নিচু হয়ে, কিন্তু উনি না ধরে ওনার দিকে আগে আসতেছে। আর ওরা দৌড় পারতে পারতে সিগারেট নিয়ে ওরা সিগারেট খাতে খাতে ওরা সামনের দিকে আগায় আসতেছে। তো আগায় আসতেছে, আগানোর পরে ওরা তার আগে বলি ওনার যে আগায় আসার আগায় আসার পরে তো ওরা দৌড় পারতে পারতে চলে আসতেছে। তখন আর ওর থেকে দুই হাত এরকম ফাঁকে হবে ওর, মনে করেন ও যদি ওই সময় ধরতে চায় ধরতে পারে, কিন্তু আর আগে আসতেছে। তখন ওরা দৌড় পারতে পারতে ওরা চলে আসছে। তখন আমার ওই কাজিন ওদের দেখছে, ওদের দেখার পরে বলে কি রে তোরা জাল ছেড়ে তোরা এখানে আসছিস কেন? তখন আমার ওই ওই সাত আটজনের ভিতর একজন আছে, ও বলতেছে যে তুই যদি ভয় পাস এই জন্যে আমরা চলে আসলাম, যে তুই ওখানে একা দাঁড়ায় আসিস তো এই জন্য আমরা চলে আসলাম। তো তো ও বলতেছে কি আর কিসের ভয়, আজকে পাঁচ সাত বছর মাছ মারতেছি কোনো দিন ভয় পেলাম না, তা আজকে কিসের ভয় পাবো, আমি ভয়টাই পাই না এরকম কিছু কয়। তারপরে বললো না তুই একা আসিস এই জন্য তোদের কাছে আসলাম। তো এটা করার পরে পরে ওখানে একজন মুরব্বী ছিল, জেলে মুরব্বী ছিল, উনি আবার কিছু হয়তো জানে টানে, তো জানে টানে ওনার যেটুকু জানে সে বলছে। পরে ওর ও আবারও বলতেছে যে তোরা যা, তোরা আমি আজ আসি দাঁড়ায় আসি, তোরা তোদের কাছ যা কাজ কর, আমার কোনো আমি কোনো ভয় টয় পাবো না বা এরকম কিছু পারবো না। পরে বলছে যে না তোর আমরা তো আমরা একসাথেই যাই, কয় না তোরা যা যা লিগর গা আমি না দাঁড়াই থাই। পরে বলছে না তুই ভয় পাবি, পরে ও ই করে উঠছে। পরে বগাদের পরে মনে করেন যে ওই ও ও এটা শুনে ও বিড়ি সিগারেটের ই পাইছে, বা ওরা যে সাত আটজন বিড়ি সিগারেট পাচ্ছে, বা আরেকজন যে বয়স্ক জেলে আছে উনি কিছু মানে মন্ত্রতন্ত্র পড়তেছে। তো পড়ার পরে ওই যে লম্বা যে লোকটা, তো ও ওখান থেকে মানে চলে পুরা ওরা পিছন থেকে, তখনও লোকটা পিছনেই দাঁড়ায় আছে, ওরা যে ওর সাথে কথা বলতেছে তাও লোকটা পিছনে দাঁড়া আছে, পিছনে আছে। পরে যখন ও বড়ে জোরে রাগ করে বলছে যে না আমি কোনো ভূত ভয় টয় পাই না এরকম বোকা দিয়ে উঠছে। পরে মনে করেন এটা করার পরে ও ওখান থেকে নাই হয়ে গেছে। তখন ওর এমন ও যখন নাই হয়ে গেছে তখন এমন একটা ঝড়ের মতন একটা বাতাস বইছে, বাতাস বইছে, বাতাসে ইসেতে মনে করেন যে আমার যে কাজিনটা ওর উপর দিয়ে চলে গেছে, ওই বাতাসে পড়ে সেন্সলেস হয়ে গেছে, কিন্তু ওর সামনে যে সাত আটজন ছিল ওদের কিছু হয় নাই। পরে মনে করেন যে ওরা নিয়ে ধরে টরে নিয়ে গেছে, সাত আটজন ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যা নৌকার পার যা ওই যে একজন জেলে আছে উনি আবার অনেক কিছু জানে, অনেক উনি বয়স্ক মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট বছর বয়স, উনি মাছ মারা অনেক বিশ পঁচিশ বছর এরকম হয়ে গেছে, তো উনি আবার ওই মাছ মারা নিয়ে অনেক কিছু জানে হয়তো। তো ওই করার পরে তো যখন ও মনে করেন যে এক দেড় ঘন্টা পরে সেন্স ফিরে পায়, তখন ওরে বলে যে ওর কাছে সব কিছু খুলে বলে, ও এটা বিশ্বাস করে না, পরে বিশ্বাস করে না, মনে করেন যে বিশ্বাস করে না এই ঘটনা বিশ্বাস করে না। তারপরে ওরা বলছে যে না এটা আমি বিশ্বাস করি না। পরে এই করার পরে আচ্ছা তুই বিশ্বাস করিস না, এটা তো আমি তোর কাছে বানাই বলতেছি, তোর আমরা নৌকার পালাম, কয় না আমি বিশ্বাস করি না, তোর আমার সাথে এমনি করতেছিস, কয় যে তুই করে। পরে বলছে আবার ওরা মাছ মারছে, তখন মাছ মারতেছে, তখন ওরা ই করে নৌকার পর একটু মাছটা মেরে মানে নৌকার পর রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার পরে তো একজন ওরা বসে আছে, আর একজন ভদ্র মহিলা,
ভদ্রমহিলা, ভদ্রমহিলার দাঁত হবে মূলা আছে না, ঠিক মূলার মতন। আর চুলটা হচ্ছে তার মাথা থেকে একবারে পানি পর্যন্ত, সে হেঁটে যাচ্ছে পানির উপর দিয়ে, ওকে, পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তখন যখন ওই যে ওই অনেকজন মুরব্বী ছিল তখন ওইটা ফলো করছে, তখন ওই যে আমার ওই ফুফাতো ভাইকে বলছে তুই কি কোনো কিছু দেখতে পারতেছিস না, দেখতে পাচ্ছিস না? তখন ও বলছে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তো দেখার পরেও তখন ও আসলে ওই ঘটনাটা বিশ্বাস করছে। তো আমার পরের ঘটনা ছিল এটাই, আমাদের বন্ধু নবীনের কাছ থেকে তার জীবনের প্রথম অভিজ্ঞতার কথা। ভাই শুরুতেই বলি, মানে আমি এখানে আসার আগে 15 বার রেজিস্ট্রেশন করেছিলাম, তো আজকে আসতে পারি খুব ভালো লাগছে। আর যারা আমাকে শুনছে তাদেরকে অবশ্যই অনেক অনেক অভিনন্দন এবং সালাম। তো প্রথম আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমি এখন শেয়ার করব, সেটা হচ্ছে 99-এ ঘটে যাওয়া একটা ঘটনা। আমি এবং আমার ছোটো ভাই তার কালের সাক্ষী ছিলাম। তো ভাই 99-এর বলতে আজ থেকে 20 বছর আগে, তখন তো অনেক ছোট ছিলাম আমি, আমার ভাই আমার ছোট, এখন ও কাতারে আছে, হয়তো আমাকে শুনছে। তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভোলা, ভোলা ডিস্ট্রিক্ট, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কিন্তু ভোলা, যার চতুর্দিকে নদী বেষ্টিত, একদিকে বঙ্গোপসাগর। তো যেহেতু ভোলা সেখানে হচ্ছে অনেক গাছগাছালি অনেক কিছু। তো আমাদের উত্তরবঙ্গে বাজারগুলো বেশিরভাগ রাত্রে হয়, বিকেল আসর পর থেকে শুরু করে রাতে 10টা 11টা পর্যন্ত হাটগুলো বসে। তো আমাদের যে বাজার সেটা হচ্ছে রানীগঞ্জ বাজার, সেখানে সোমবার শুক্রবারে হাট হয়। তো কোনো এক কাজে আমার বাবা ঢাকাতে আসে, তো আমরা বাড়িতে দুই ভাই আর মা আর আমার ইমিডিয়েট বড় যে বোনটা ওটাই ছিলাম। তো বাজারের দায়িত্বটা আমার ভাইয়ের উপরে এসে পড়ে। মা বললো এই আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তোরা বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আসিস। তো ভাই 2000 যেহেতু 99-এর ঘটনা, তখন কিন্তু টিভি চ্যানেল বলতে শুধু বিটিভি ছিল, আর বিটিভিতে শুক্রবার সিনেমা দিত, আর আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম এক সপ্তাহে একটা ছবি দেখার জন্য। তো সেদিন আমরা ওই সিনেমা দেখতে দেখতে মানে বিকেল হয়ে গেছে। তো মা বকাবকি করতেছে তোরা এখনও বাজার যাস না, কখন ফিরে আসবি সন্ধ্যা। আবার তখন আষাঢ় মাস ছিল ভাই, একটু বলে রাখি, মানে তখন আষাঢ় মাস বলতেই তো ঝড় বৃষ্টি অন্ধকার। তো সব কিছু মিলিয়ে আমরা বাজারে যখন রওনা দিছি তখন অনেকটা বিকেল হয়ে গেছে। তো আমরা বাজারে যাচ্ছিলাম, মানে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, বাজার টাজার করে আমার মনে আছে, ওদের মনে আছে যে আমরা ইলিশ মাছ কিনছিলাম আর হচ্ছে অন্যান্য বাজার টাজার করেছিলাম। তো বাজার করে মানে মোটামুটি রওনা দিতে অনেক রাত্র হয়ে গেছে, আর রাত্রে গ্রামের বাড়ি 8টা বলতে অনেক রাত্র, হ্যাঁ, তো অনেক অন্ধকার। আমরা আসতেছিলাম বাড়িতে, বাসায় আসতেছিলাম। তো মানে আমাদের বাজার থেকে পীরগঞ্জ বাজার নামে একটা বাজার আছে, ওইটা ওই পথটা রিক্সায় আসা যায় কারণ পাকা রাস্তা। তো ওই পীরগঞ্জ এসে ব্রিজ পাড়িয়ে আমাদের বাড়িতে যাওয়ার পথটা আধা কিলোমিটারের মতো। তো আমরা বাসে যাচ্ছিলাম, মানে ওই ওখানে নামলাম রিক্সা থেকে, এসে নেমে আমি আমার ছোটো ভাই ভাই বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম, এক ব্রিজটা পার হলাম। পার হওয়ার পরে ভাই যেটা হলো আমাদের সাথে, যে জীবনের ওই ছোটো অবস্থায় জীবনে প্রথম ভয় যাকে বলে, যে আমরা ব্রিজটা যখন পার হলাম, পার হওয়ার পরে দেখলাম যে আমাদের ওখানে খাল নদী নালা তো বেশি, অনেক সুপারি বাগান অনেক কিছু আছে। তো যখন আমরা ব্রিজটা পার হলাম, পার হওয়ার পরে মানে দেখতেছিলাম যে খাল থেকে অনেক ঝপঝপ করে কিছু একটা উঠতেছে। তো কী উঠতেছে এটা আর আমরা অনুভব করতে পারি না, পেপাইস দিকে তাকাই নাই, ভাবছি হয়তো কিছু একটা পড়ছে বা কিছু। তো কিছুক্ষণ পরে দেখলাম একটা বিড়াল আমাদের পায়ে পায়ে ঘুরতেছে, আর মানে কেমন সিমটম করতেছে। তো আমার ছোটো ভাইটা বললো ভাইয়া একটা বিড়াল তুমি কি দেখছো? আমি বলছি হ্যাঁ হয়তো আমাদের কাছে মাছ আছে, ইলিশ মাছ, ওই গন্ধ পেয়ে হয়তো বিড়ালটা আমাদের কাছে আসছে। ভাবলাম আমিও মানে তখন ভয় পাইনি, ভাবছিলাম যে ওই বিড়ালটা বোধহয় আমাদের মাছটা খাইতে বা আসছে বা কিছু নেওয়ার জন্য আসছে। তো ঘুরতেছে পায়ে পায়ে ঘুরতেছে, আর মানে মেউ মেউ শব্দ করতেছে। একটা সময় আমি বিড়ালটাকে খুব একটা লাত্তি মারলাম জোরে, লাত্তি মারার পর ও পড়ে গেল। ভাই পড়ে যাওয়ার পরে যেটা হইলো, ও এমন মানে জলহস্তি আমি দেখেছি, জলহস্তির মতো একটা আকার ধারণ করলো। করার পরে কিছুক্ষণ পরে ও মানে কখনো কুকুর কখনো গরুর মতো মানে এক এক সময় এক একটা সিমটম করা শুরু করলো। তো আমরা খুব ভয় পেয়ে যাই, মানে এমন ভয় পাই, আমার ছোটো ভাই তো খুব ছোটো, ও এমন ভয় পেয়ে যায় ওর মানে কী বলবো, আমার তো হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিলো, দমটম বন্ধ হয়ে যাচ্ছিলো, যখন খুবই ছোটো ছিলাম তখন। তো আমার ভাইটা একবারে কী বলবো, ও প্যান্ট নষ্ট করে ফেলছে এমন অবস্থা ভয় পেয়ে।
ওরে তারপরও আমরা হাসতে হাঁটতেছিলাম, মানে পা আগাচ্ছিল না, পুরো নিস্তেজ হয়ে যাচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে ওটি এমন শব্দ করে আসতেছিল, আমরা দুই ভাই এমন জোর জোর দৌড় মারছি। পরে কিছুক্ষণ পরে দেখলাম যে ব্যাগটা কেউ আমার টেনে ধরছে পিছন থেকে, টেনে ধরার পরে মানে পিছন থেকে যখন তাকাইলাম তখন এমন একটা চেহারা দেখছি ভাই যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা হাত খুব বিস্তৃত, পশম বিস্তৃত, এবং একটা চেহারা যেটা আসলে না মানুষ না কোনো জন্তু জানোয়ার, মানে এমন একটা চেহারা, রক্তচক্ষু আমার দিকে তাকাই আছে। তো মানে শুধু এতটুকুই বলতে পারি, ব্যাগটা ফেলে মানে দুই ভাই দৌড় দিয়ে গিয়ে এক পাশের বাড়িতে পড়ে গেছি। মানে আমরা তখন জ্ঞান হারিয়ে ফেলেছি। পরে জ্ঞান ফেরার পরে ওই মামা, ওই পাশের বাড়ির মানে মুখ ডাকা মামা, উনি এসে দেখলো আমরা দুই ভাই পড়ে আছি খুব খারাপ অবস্থায়। তো উনি আমাদের ঘরে নিয়ে গেলো, নিয়ে গিয়ে চোখে মুখে পানি টানি ছিটিয়ে ফুটু দিয়ে আমাদেরকে মোটামুটি এক ঘন্টা পরে আমরা চেঞ্জ ফিরে আসে। আসার পরে আমাদের বাড়িতে নিয়ে যায়, বললো মানে জিজ্ঞেস করলো কি হয়েছে। পরে আমরা কিছু বলতে পারলাম না, মানে কোনো কথাই মুখ দিয়ে বলতে পারতেছি, শুধু কান্না করতেছি। পরে উনি বুঝতে পারছে আমরা ভয় পেয়েছি, পরে আমাদের দুই ভাইকে বাসে নিয়ে যায়। বাসে নিয়ে যাওয়ার পরে পরে মা বুঝতে পারছে, মা বুঝতে পারে আমাদেরকে গ্রামে একটা ইয়ে আছে যে চুনকালি খাইয়ে দেয়, আমাদেরকে চুন আর কালি দিয়ে মিশিয়ে খাইয়ে দিছিলো। পরে গোসল টোসল করে ঘরে নিয়ে রাখছে। আমাদের ওই রাত্রি খুব জ্বর উঠলো। পরে সকালে আমাদেরকে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আবার এইসব ভুট্টো হইলে নড়লে ছাড়ায়, উনি আমাদের কাছে নিয়ে গেলো। পরে ওনার কাছে সব কিছু বলার পরে বলছে, তোদের ভাগ্য ভালো যে ব্যাগটা ফেলে আসিস, যদি ব্যাগটা না ফেলতি তাহলে হয়তো তোদের অনেক বড় ক্ষতি করে ফেলতো। পরে যখন আমরা ওই সকালে গেলাম, ব্যাগের মধ্যে মাছ পাই নাই, বাট তর্কের তর্কে যা ছিল ওইটাই ছিল, মাছটা উদা হয়ে গেছে। এই ছিল আমার প্রথম ঘটনা ভাইয়া। আরেকটা ঘটনা শুনবো নবীনের কাছ থেকে, শুনি। জি ভাইয়া, যে ঘটনাটা এখন বলবো সেটা হচ্ছে তাও অনেক 2001 বা 2002 ঘটনা। তো একদিন মাগরিবের নামাজ পড়তে গেলাম, আমি মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম। তো মসজিদের যে বাড়িতে মসজিদ, ওই বাড়িতেই এক ভাবি আছে, আমাদের মুখ বলা ভাবি। তো শুনতে পাইলাম ওই বাসায় খুব চিল্লাচিল্লি হচ্ছে। তো আমি একটু কৌতূহল নিয়ে আগালাম, আগায় দেখলাম যে কী হচ্ছে ওখানে। তো দেখলাম উনি মানে এমন লাফাচ্ছে, একটা লাফ দিয়ে 7 থেকে 8 হাত উপরে উঠে যায়, যেটা স্বাভাবিক মানুষের পক্ষে আদৌ সম্ভব না। হয়তো 1 থেকে 2 হাত উঠতে পারে। আর ঘাড়টার কীভাবে বাকিটা কি একবার কি খুব বাজে সিমটম করছে, আর ওনার দুইটা বাচ্চা ছোটো ছোটো, ওরা কান্নাকাটি করছে এমন দেখে। যেহেতু মা এমন করছে, বাচ্চারা তো কান্নাকাটি করছে, ওর হাজব্যান্ড বাসায় নেই। তো পরে ওই মসজিদের ইমাম সাহেব আমাদের সাথে গেলো। যাওয়ার পরে উনি কিছু বলতে চাইলো, ওনাকে এক লাথি মারছে, লাথি মারার পরে উনি সিটকে এসে বাইরে পড়লো। তো ভাই আমি একটু বলি, আমি আবার হাফিজি পড়েছি। আমি আমার ওই বাসায় আমার একটা বন্ধু ছিল, ওই হাফিজি পড়তো, আমরা তখন 14 পাড়া পড়েছি, মুখস্থ করতাম। তো যখন আমরা ওই বাসার মধ্যে ঢুকবো তখন বলতেছি তোরা দুজন ঢুকবি না, কারণ জিন ভূত আবার কোরআনকে তো আসলে কোরআনের উদ্দেশ্য কিছু নেই, ওরা কোরআনকে ভয় পায়। তো তারপর আমরা দুজন যাই, যাই হচ্ছে আয়াতুল কুরসি পড়ে গন্ডি দিয়ে ওরে আটকে ফেলি। আমার হাফেজ আমাদের যে হুজুর আমাদেরকে শিক্ষাদান করতো, তো ওনার কাছ থেকে আমরা এটা শেখা। তো আয়াতুল কুরসি পড়ে ওনাকে যখন একটা দেওর দিয়ে আটকে ফেললাম, ওর মধ্যে ও আর লাফালাফি বন্ধ হয়ে ওর মধ্যে শুয়ে মানে শুয়ে পড়ছে, আর মানে গুনগুন গুনগুন করে শব্দ করছে। তো আমার বন্ধুটা আবার আয়াতুল কুরসি সুরা জিন নামে 29 পাড়ায় একটা সুরা আছে, ওই সুরাটা পড়ে তেলের মধ্যে ফুদিয়ে ওই তেলটা ওর নাকে মুখে নাকে আর কানে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে এখন ও একেবারে চুপ, ও শব্দ করছে। এখন যত জিজ্ঞেস করছি তুই কে বা কোত্থেকে আসছিস, কে আসে বসো, এর সাথে কেন আসলি, কোনো কথা বলতেছে না। তো ভাইয়া যখন কোনো কথা বলতেছে না, পরে আমরা বললাম যে আমি আমাদের মাদ্রাসা যে প্রিন্সিপাল, ওনার নাম না বলি, তো উনি সবসময় এই কাজটা করে, সবসময় দেখেছি যে উনি জিনবুত কীভাবে ছাড়ায় বা কিছু। তো এটা করতে হলো আপনার ধূপ লাগে, আর হচ্ছে নারিকেলের শিকলা, আর হচ্ছে মরিচ, এই জাতীয় কিছু লাগে। তো আমরা বললাম এটা নিয়ে আসেন, আসলে ওর থেকে মানে কথাটা নেওয়া দরকার, কেন আসছে এখানে। তো ওগুলো নিয়ে আগুন ধরে যখন দিলাম ধোঁয়াটা, ও কিছুক্ষণ ওইটাকে ইয়ে করলো, করার পরে বললো হ্যাঁ আমি বলতেছি কেন আসছি। পরে বললাম তোর নাম কি, তো বললো আমার নাম কয়া পড়ি। মানে পড়ি হচ্ছে ভাইয়া যেটা মহিলা সেটা হচ্ছে পড়ি, আর যেটা মানে আর যেটা পুরুষ সেটা হচ্ছে জিন, আমরা যেটা বুঝি। তো ও বলছে যে কেন আসলি, তো বললো যে দেখো আমি সন্ধ্যাবেলা যখন মাগরিবের আজান দেয় তখন আমি হচ্ছে ওই পিছনে একটা পুকুর আছে, ওই পুকুরটা
একেবারে বাগানের মধ্যে নির্জন এলাকা, নির্জন আমাদের ভাই একটু বলে রাখি, আমাদের যেহেতু ভোলা বাড়ি ওখানে হচ্ছে সুপারির বাগানটা খুবই বেশি, এমন কোনো বাড়ি নেই যে আপনার 2-3 বিঘা সুপারি বাগান না পাবেন না আপনি। তো ওই সুপারি বাগানের মধ্যেই হচ্ছে পুকুরটা, ওই পুকুরে বলছে আমি পুকুর ঘাটে দুই দিকে দিয়ে দাঁড়িয়েছিলাম, ওর ওখানে ও মানে সন্ধ্যাবেলা শিশু করতে গেছে, যাওয়ার পরে আমি ওই অবস্থায় যাওয়া ঠিক হয়নি, যার কারণে আমি ওর নজর লাগছে ওকে ধরছি। তো পরে বললাম তুই কেন ধরলি, বললাম এই জন্য ধরছি। পরে ওরে জানতে জানলাম যে আসলে যে আমরা তোরা এখানে কতদিন ধরে থাকিস, বললো যে আজকে থেকে না, এই বাড়িতে আমরা অনেক বছর আগ থেকে থাকি। তো ভাইয়া আমি একটু বলে রাখি, এটা আমরা যদি ওই গাছটা দেখি নাই, এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শোনা, আমার মা নাই 2012 সালের ফেব্রুয়ারি 24 তারিখে উনি পৃথিবী থেকে চলে গেছেন ভাইয়া। তো মা কেন ওই আমাদের এলাকায় যাই আছে সবাই হয়তো সিনিয়র যারা সবাই ওই গাছটার কথা জানে। তো ওই বাড়িতেই মানে একটা গাছ ছিল, গাছটার মধ্যে মানে ওই যে পিতলের খঞ্জনি বাজাইলে যেভাবে ঝনঝন করে শব্দ হয় বা হচ্ছে একতারা বাজাইলে যেমন শব্দ হয়, সবাই ওই শব্দটা শুনতো ভাইয়া। তো অনেক আগেকার কথা এটা, হয়তো মানে আমরা তখন পৃথিবীতে আসি নাই তখনকার কথা। তো ভাইয়া ওই গাছটা এমন মানে সবাই অনেক দূর দূর থেকে মানুষ এসে ওই গাছটার শব্দটা শুনতো, বাট তো একটা সময় দেখলো ওই বাড়ির যে মুরব্বী তো চিন্তা করলো এই গাছটা আসলে এখানে আছে কোনো ক্ষতি হয় কি না, এই গাছটা বিক্রি করে ফেলবো। তো যখন গাছটা বিক্রি করার সিদ্ধান্ত নিল, মানে এটা হচ্ছে আমরা ওইটার কাছ থেকে শুনছি, মানে ওই তখন ওই গাছটা হচ্ছে কেটে ফেলার সিদ্ধান্ত নিল, তখন ওই বাড়ির যে সবচেয়ে মুরব্বী বয়োজ্যেষ্ঠ তাকে হচ্ছে স্বপ্নে দেখালো রাত্রে, তুই গাছটা কাটিস না, এই গাছটা কাটলে ক্ষতি হবে। তো উনি সবার সাথে শেয়ার করলেও ওই গাছটা ওনার কথার কেউ পাত্তা দেয় না, এবং যাকে দেখাইছে সে কিন্তু খুবই ধার্মিক ছিল এবং বাসক নামাজ পড়তো, খুবই ভালো একজন মানুষ। তো ওনাকে দেখানোর পরে ওনার কথা কেউ পাত্তা দিল না, গাছটা বিক্রি করে ফেললো। গাছটা বিক্রি করার ফেলার পরে আপনার যারা ব্যাপারী গাছ কিনে তাদেরকে ব্যাপারী বলে ভাইয়া। তো ওরা গাছ কাটতে আসলো, আসার পরে গাছটা কাটলো, কাটার পরে যখন গাছটা কাটলো মানে যেদিন গাছটা কাটলো ওই ওদিনই ওই ব্যাপারীটা মারা গেল, এবং ওই গাছটা কাটার পরে মানে গাছটা থেকে ধোঁয়া হয়ে চিক শব্দ করে ধোঁয়ার মতো হয়ে বেড়ে যে গেছে, সবাই দেখছে যে একটা কিছু একটা উড়ে গেলো, এবং গাছটার মধ্যে ভাইয়া রোলের মতো একটা মানে গাছটার মধ্যে পুরোটাই খোলস ছিল, এবং ওইটার মধ্যে মানে মোট কথা গাছটার মধ্যে পুরোই খোলস ছিল যে কিছু একটা থাকার মতো। পরে বলল যে দেখ আমরা ওই গাছটার মধ্যেই বাস করতাম, 7 জন 7 বোন আমরা। তো ওই গাছটা কেটে ফেলার পরে আমরা খুব ক্ষিপ্ত হই, এবং ভাইয়া ওই একটু বলি ওই বাড়িতে ওই মানে 4 ভাই, এক দাদার ঘরে 4 ভাই, তো 4 ঘরের ওই যে এক ভাইয়ের বউকেই দেখাইছিল স্বপ্নটা। তো ওই যাকে স্বপ্ন দেখাইলো উনি পাগল হয়ে গেছে, ওই গাছটা কাটার পরে উনি পাগল হয়ে গেছে, এবং ওনাকে আমরাও দেখছি, সে একদম মিত্র আগ পর্যন্ত পাগলই ছিল, উনি শুধু মুখ থেকে একটা কথাই বলতো যে সমান সমান মরিস মরিস, এই কথাটা বলতে বলতেই মানে কোনো মানে উনি নিজে নিজে এই কথা বলতে 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 থাকতো, আমরাও দেখছি ওনাকে। তো উনি মারা যায় পরে। আর হচ্ছে ওই বাড়িতেই আরেক ঘরের আরেক মানে ছেলের ঘরের 2টা ছেলে আমরা ওইটা দেখছি, মানে একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার নাম ছিল ফরহাদ, মেয়েটার নাম ছিল মুক্তা। মানে এমন ভাইয়া কুৎসিত না বলা যায় মানুষ না বলা যায় জীবজন্তু, মানে অনেক অ্যাবনর্মাল মানুষ আমি দেখেছি কিন্তু ওদের মতো দেখি নেবে, এমন কুৎসিত দেখতে ছিল মানে যেটা ভাষায় আর প্রকাশ করা যায় না। তো ওই 2টা বাচ্চা ওই ভেতরে ছিল, আর এক ঘরের মানে ওই তৃতীয় ঘরের একজন মানুষকে ওই হচ্ছে আপনার সারা জীবনই আইবুড়ো করে রাখছে, ওটি বিয়ে হইতে দেয় নাই, অ্যাবনর্মাল করে রাখছে। তো বলতেছে দেখ আমরা কিন্তু এটা কিন্তু আমরাই করেছি, এই ঘরে একে মানে পাগল বানিয়ে ফেলা, ওই ঘরের 2টা বাচ্চাকে এভাবে কুচ্ছিত করে তৈরি বানানো, আর এই ঘরের এই যে এটা সারা জীবন আইবুড়ো থেকে গেলো বিয়ে হইলো না, এই কাজগুলো কিন্তু আমরা করছি, গাছটা কেটে ফেলাতে আমরা খুব ক্ষিপ্ত হয়েছি। ইভেন আমরা 7 সিঁড়ি পর্যন্ত আমরা এটা করেই থাকবো, কাউকে ছাড়বো না, কেন গাছটা কাটলো, আমরা এতবার দেখাইলাম গাছটা কাটলো কেন, আমরা এটাকে করবই। তো ভাইয়া বললাম যে আসলে এটার প্রতিকার কী, তোরা তেমন করছিস, এটার কোনো প্রতিকার আছে, যা করলে তোরা এবারে মানুষকে মাফ করবি, মানে এটা উদ্ঘাটন মানে এটা রহস্যটা হয়েছে অনেক আগে কিন্তু উদ্ঘাটন করতেছি আমরা দুজন, আমাদের কাছে ওরা বলতেছে যে আসলে এই ঘটনাগুলো আগে যেহেতু শুনছি কিন্তু সততা পাচ্ছি ওর কাছে, ও কিন্তু পেট করে সব এসব বলতেছে যে এই ঘটনা ঘটছে। তো আমরা তো আগেই জানতাম এই ঘটনাগুলো, কিন্তু ও বলার পরে আসলে পুরোটাই বিশ্বাস হচ্ছে যে আসলে ও জানে কোত্থেকে যে এই কথাগুলো যদি নাই ঘটে। তো বলতেছিল, বলার পরে একটা সময় বললাম যে কী করলে তোরা চলে যাবি,
তারপরে ভাইয়া ওই বাড়ি যে যে বৃদ্ধ মানুষ তাকে ডেকে আনলাম, আনার পরে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ ঘটনাগুলো সত্য, গাছটা কাটার পরে এই ঘটনাগুলো ঘুরছে। তো উনিও বললো যে দেখেন আমরা মাপ চাই, আমরা তো বুঝতে পারি নাই, এখন আমরা কী করতে পারি, কী করলে আপনি আমাদেরকে মাপ করবেন। পরে বলছে না মাপ করা যাবে না, তবে হ্যাঁ সাতটা পাঠা বলে দিতে হবে, আর সাত কলস দুধ, আর হচ্ছে আমাদের থাকার জন্য নির্দিষ্ট করে একটা জায়গা দিতে হবে, তাহলে হয়তো তোদেরকে আমরা মাপ করতে পারি। তো পরে ওই বাড়ির যারা ছিল সকলেই মিললে সিদ্ধান্ত নিয়ে বাগানের মধ্যে অনেক মোটা রেন্ট্রি, আমরা আমাদের এলাকায় ওইটাকে সৃষ্টি গাছ বলা হয় আর বইয়ের ভাষায় তো রেন্ট্রি বলে, তো ওই সৃষ্টি গাছটা ওকে ওদেরকে দিয়ে দেওয়া হয় যে এই সারা জীবন তোরা এখানে থাকবি, এই গাছটা কাটা হবে না, এটা তোদেরকে দিয়ে দিলাম। মানে ওই গাছটা আমাদের হচ্ছে গ্রামে অ্যাজমালি বলে, অ্যাজমালি বলতে সকলের সকলেই মিলে একটা জায়গাকে, মানে রাস্তা যাওয়ার রাস্তা হোক বা কবরস্থান হোক, সকলের বাড়ির সকলেই মিলে একটা জায়গাকে যেটাকে রাখে সেটাকে অ্যাজমালি বলে। তো ওই অ্যাজমালি জায়গাটার মধ্যে ওই গাছটা, ওই মানে বাড়ির সকলের, তো ওই গাছটাকে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ওই গাছটাতে ওরা এখন থাকে। আর হচ্ছে ওই সাতটা ছাগল পাটা ছাগল বলি, আর হচ্ছে আপনার সাত কলস দুধ সেদিন দেওয়া হয় ওদেরকে, দেওয়ার পরে ওরা ওখানে থাকে। আর ভাইয়া ওই বাচ্চা দুইটাও কিন্তু পরে মারা যায়, ওই বাচ্চা দুইটা এখনও নাই, আর যিনি কুমারী সারা জীবন বিয়ে হয়নি উনি এখনও বেঁচে আছে, ওনার এখনও বিয়ে হয় নাই, আর ওই উনি তো মারা গেছে, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। এই হচ্ছে ভাইয়া আমার দ্বিতীয় ঘটনাটা। চলে আসবো বন্ধু শেষ গল্পটা শুনবো। তো ভাইয়া আসলে গল্পটা একটু বড়, কিন্তু আমি শর্ট করে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে 2003-এর দিকে ঘটা, সেদিন কোরবানি ঈদ ছিল ভাইয়া। তো কোরবানি ঈদে আমি আমার বোনের স্বাভাবিক কোরবানি ঈদে সবাই যারা আত্মীয় স্বজন সবাই বাড়িতে বেড়াতে যায়, তো আমার বোন আমার ভগ্নিপতি সবাই বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো মেজুদুল্লা ভাই বললো দেখ আজকে তো ঈদ, আমরা চল বিকেলে, আমার প্রথমেই তো বলেছি আমাদের চতুর্দিকে নদীটা ভাইয়া, তো আমরা আমাদের বাড়ি থেকে 8-10 কিলোমিটার দূরে আমার এক চাচার বাড়ি আছে, তো ওখানে বলো চাচার বাড়িও দেখে আসি, আর সারাদিন বিকেলে নদীর পাড় ঘুরে টুরে তারপরে সকলের সাথে দেখা করে রাত্রে আবার বাসায় চলে আসব। তো আমাদের পাশের বাড়ির এক রিকশা আছে সেলিম দার নাম, ওনাকে কন্ট্যাক্ট করলাম যে ওনাকে নিয়ে যাবো, আবার সারাদিন থেকে ওনাকে নিয়ে চলে আসবো, কারণ গ্রামের বাড়ি এত রাতে তার গাড়িটারি পাবো না, তো ওনাকে নিয়ে চলে আসব। সেই সুবাদে ওনাকে নিয়ে যাই। তো ভাইয়া সারাদিন আমরা দুলাভাই আমরা সারাদিন ঘোরাফেরা করলাম, চাচার বাড়ি থাকলাম, খাইলাম। তো ঘুরতে ঘুরতে কখন যে অনেক রাত্র হয়ে গেল, আমরা ট্যারি পেলাম না, প্রায় 1টা বেজে গেছে আমরা ওখানে, তো যেহেতু বাড়িতে ফিরতে হবে। আর ভাইয়া কোরবানি ঈদের সময় যেহেতু চাঁদের 10 তারিখে ঈদ হয়, তো জোস্না রাত, মরা চাঁদের ভরা যৌবন থাকে, তো সেক্ষেত্রে ফিরতে সমস্যা হওয়ার কথা না, যদিও আমাদের গ্রামের বাড়ি তো আর রাস্তার মধ্যে আপনার ল্যাম্পপোস্ট নেই, এমনি অন্ধকার থাকে, তো হেরিকেনের ব্যবস্থা ওই রিক্সার মধ্যে আছিল, তো আমরা ফিরছিলাম বাড়িতে। তো রিক্সা দিয়ে ফিরতে ফিরতে একটা সময় আমরা ওখান থেকে আস্তে আস্তে আমরা বরানগঞ্জ নামে একটা বাজার, ওই বাজারে এসে পৌঁছাই। তো এখন ভাইয়া যদি আমরা সদর হয়ে ঘুরে যাই, বুরহানুদ্দিন আমার বাড়ি হচ্ছে বুরহানুদ্দিন, তো সদর দিয়ে যদি ঘুরে যাই ওখানে রাস্তা হচ্ছে আপনার 10-12 কিলোমিটার, আর একটা বাইপথ আছে কাঁসা রোড, ওখান দিয়ে গেলে হয়তো 3-4 কিলোমিটার। তো মামা বললো যে এত পথ না ঘুরে এখন রাত্র, চলো আমরা কাঁচা রাস্তা দিয়েই ঘুরে চলে যাই। তো ভাই আমরা বললাম যে যেহেতু আপনি চালাচ্ছেন রিক্সা, আপনার যেখান দিয়ে সুবিধা হয় আপনি ওখান দিয়ে যান, আপনার যেটা ভালো হয়। তো উনি ঠিক ওনার ইয়ের মতো উনি চললো। তো ওই কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ভালোই। তো হয়তো ভাই আপনার জানা আছে যে গ্রামে আপনার যে ইয়া থাকে, স্বাস্থ্য ক্লিনিকগুলো থাকে, যেখানে আপনার সবসময় ডাক্তার থাকে না, সপ্তাহে হয়তো 2-1 বার বসে। তো ওই স্বাস্থ্য ক্লিনিক বললে আমাদের ওখানে, মানে ওই যখন আসলাম 2 কিলোমিটার আসার পরে, মানে বিল বলি আমরা, হয়তো অনেকে অনেক কোলা বলে, অনেকে অনেকটা বলে, আমরা বিল বলি ওটাকে, বিশাল বড় বিলের মধ্যে মানে 3 রাস্তা, চৌরঙ্গি অনেকে বলে, তেমাতা বা চৌরঙ্গি, ওই চৌরঙ্গির মধ্যে ওই চৌরঙ্গির পাশেই হচ্ছে ওই হসপিটালটা। তো ওই হসপিটালটার মানে আমরা দূর থেকে দেখতেছি একটা মানে ওই হসপিটাল চতুর্দিকে গাছ, আর আমরা দেখতেছি যে হসপিটালটা, আমরা আসতেছি এর মধ্যে ভাইয়া হঠাৎ করে দেখলাম 7 মহিলা সাদা কাপড় পরে হঠাৎ করে রাস্তা দিয়ে মানে উঠতেছে। তো ভাইয়া বললো এরা কারা, এত রাত্রে মহিলা এখানে আসলো কোত্থেকে? তো ভাইয়া ওরা যে আসতেছে ওদের পাগুলো না উপরে, মানে ভেসে ভেসে আসতেছে, ওটা হাঁটতেছে না। তো আমার ভাইয়া একটু যেহেতু শহরে থাকে উনি একটু ভীতু, আমরা দুলাভাইকে ভাইয়া বলি, উনি একটু ভীতু, মানে উনি মানে ব্যাপারটা উনি একটু ভয় পাচ্ছে।
তো আমরা কি করলাম যে ওনাকে বললাম সাহস দেওয়ার জন্য, মামা বললো আপনারা যাই হোক ভয় পায়েন না, রিক্সায় বসে দেখান, রিক্সার দুই পাশে তো একটা লোয়ার স্টিক থাকে, বলছে আপনারা শক্ত করে লোয়ার স্টিকটা ধরে রাখেন, আর আমার এখানে তো আগুন জ্বালানো আছে, হারিকেন কোনো সমস্যা নেই, যেই হোক আমরা ভালো ভালো যেতে পারবো। তো ভাইয়া রিক্সা যাচ্ছিলো, কিন্তু ওই যে সাতটা মানুষ, সাতটা যাই হোক মানুষ বলি আর জিন বলি যাই বলি, ওইটা আমাদের রিক্সার সামনে সামনে যাচ্ছে, আমাদের থেকে 10-12 হাত দূরে, কিন্তু আমাদের মানে আমরা যতই দূরে রিক্সা চালাচ্ছে ধরতে পারছি না ওদেরকে, ওরা উঠতে আসে মানে কেমন যেন শূন্যে ভেসে যাচ্ছে সাতটা। তো একটা সময় উনি আমি জোরে জোরে কোরআন তেলাত করা শুরু করলাম যে যাই হোক আমি কোরআন তেলাত করি দেখি কী অবস্থা, কিন্তু যাইতে যেতে কিছুক্ষণ মানে কিছুদূর যাওয়ার পর একটা চোর রাস্তা পড়লো, চোর রাস্তা গিয়ে মানে দেখলাম যে একটা বাতাসের মতো হয়ে চারটা সাতটা ঘুরতে ঘুরতে একটা হয়ে গেল, মানে এখন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, খুব ভয় পাচ্ছিলাম। ওই রিক্সাওয়ালা খুব সাহসী, সে বলছে আপনারা ভয় পেন না যাই হোক, যেহেতু আমাদের কাছে লোহা আছে আমাদের কিছু করতে পারবে না। দুলাভাই তো আমাদের বাজাগুলো ধরে চোখ টোক বন্ধ করে পুরো ওনা অস্থির, আমারও তখন মানে আমিও তো ছোটো মানুষ এত বড় না, আমারও খুব ভয় লাগছিলো। তো তারপর কী করবো এখন, ভয় লাগলে যদি আমরা রিক্সা থেকে নেমে যাই তাহলে কিন্তু আমাদের কাবু করতে পারে, যেহেতু ওখানে লোয়া নাই, আর আমরা মামা বলতেছি তোরা লোয়াটা শক্ত করে ধরে রাখ যাতে আমাদের কিছু না করতে পারে। ভাইয়া এভাবে আমরা আসতেছিলাম, কিন্তু কিছুক্ষণ দূর যাওয়ার পরে দেখতেছি ভাইয়া মানে বিল, আর মানে ওখানে হচ্ছে অনেক বড় বিল, বিলের মধ্যে রাস্তা মানে চতুর্দিকে নদীর মতো বিল, মানে চতুর্দিকে আর কিছু দেখাচ্ছে না শুধু বিল আর বিল। মানে দেখতেছি হাজার হাজার মানুষ যেন যে জমি আপনি আমন ধান যেভাবে রয় জমি দেখতেছি, সবাই যেন অথচ শুকনা তখন শুকনা মৌসুম, সবাই যেন পানির মধ্যে ধান লাগাইতেছে। তো আমরা আরও ভয় পেলাম, কী রে এত মানুষ কোত্থেকে আসলো আসলো এখন, মানে ভয়ে মানে পুরো হাঁটু কাঁপাকাঁপি অবস্থা, সবার খুব বাজে অবস্থা, কী কী মানে মনে যেন এখন রিক্সা থেকে পড়ে যাব। এখন মামা কিন্তু ভয় পাচ্ছে না, মামা বলছে তোমরা যাই হোক ভয় পাইও না, আমি কিন্তু রিক্সার মধ্যে আছি আর হচ্ছে আমাদের কাছে হারিকেন আসা, যাই হোক কেউ আমাদের কাছে আসতে পারবে না। তা এভাবে আগাচ্ছিলাম মানে চোখ মুখ বন্ধ করে, আমরা চোখ বন্ধ করে আছে, ভাইয়া আমাকে ধরে রাখছে, আমি ভাইয়াকে ধরে রাখছি, কিন্তু মামা কিন্তু রিক্সা চালাচ্ছে, উনি এক দণ্ডকের জন্য থামে নাই। এখন দেখতেছি যে ওই বিল পাড়ে আমরা আবার বাগানের রাস্তার মধ্যে ধরলাম, চতুর্দিকে বাগান আর রাস্তা, তখন মানে বাগানের মধ্যে সবগুলো গাছ যেন মটমট করে ভেঙে ফেলতেছে, হি হি করে হাসার শব্দ, তারপর হচ্ছে মানে কান্নার শব্দ, এক এক সময় এক একটা সিমটম, আর হচ্ছে মনের জন্য গাছ টাছ ভেঙে সব আমাদের রিক্সাটা পড়ছে, আসলে কিন্তু পড়ছে না বাট আমাদের ভয় দেখাচ্ছে তো আমরা রিক্সা থেকে নামি। তারপর হচ্ছে খালের মধ্যে এমন শব্দ মানে যেন কোনো জলহস্তি বা কোনো কিছু লাফিয়ে পড়ছে, মানে খুবই বাজে শব্দ, এমন শব্দ হচ্ছে মানে কী বলবো ভাইয়া, ওই ওই ভয়টা শুধু ওখানে মানে এমন সিচুয়েশনে যে পড়ে সেই শুধু বুঝতে পারবে যে এটা কেমন ভয় বা কিছু, এটা হয়তো আমি আজ যারা আমাকে শুনছে আমি বলে বুঝাতে পারবো না যে কেমন একটা ভয় ছিল সেদিন। যাক তারপরেও আমরা অনেক কষ্টে ওখান থেকে পারে আল্লাহ আল্লাহ করতে করতে কোরআন হাত পড়তে পড়তে আসতেছিলাম, তারপরে একটা ব্রিজ পড়লো, এখন ব্রিজে তো উঠবো, ব্রিজের রাস্তা 8-10, কোন দিকে যাব এখন আর দিশা পাচ্ছি না, মামা বলতেছে এবার তো আমারও ভয় লাগতেছে কোন দিকে যাব। ওখানে বলে রাখি ওই যে ব্রিজটা, ব্রিজটা মুচি বাড়ির কোনা বলে ওইটাকে, ওখানে মুচি মানে হিন্দু বাড়ি সব, ওইটা মুচি বাড়ি বলে, তো মুচি ওই যে ওইটাকে মুচির পোলেই বলে। এখন মামা বলতেছে আমি কী করবো আমি তো বুঝতে পারতেছি না, পর আমি মানে বলতেছি মামা আপনি সোজা যান, কোনো দিকে তাকেন না, রাস্তা রাস্তা যে করেই থাকে থাকুক, আপনি আমি জানি রাস্তাটা সোজা, কারণ এই রাস্তাটা সোজা আপনি সোজা ধরে যান। তো উনি বিসমিল্লা বলে সোজা রাস্তা চালা মানে সোজা গাড়ি চালাইলো, ঠিক আমরা ব্রিজটা পাড়াইতে পারলাম। ব্রিজটার পর ওঠার পরে মানে মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে নদীতে মানে খালের মধ্যে পড়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা, মানে কী বলবো হয়তো জ্ঞান হারাইনি আল্লাহ বাঁচাইছে, মানে এত ভয় পাইছি যেটা আসলে বলে শেষ করা যাবে না, খুবই ভয়ের মধ্যে দিয়ে পরে আল্লাহ আল্লাহ করতে করতে অনেক কষ্টে আমরা বাড়ি পর্যন্ত আসছি। পরে আসার পরে আমাদের যদিও বেশি কিছু হয় নাই কিন্তু আমরা অনেক ভয় পেয়ে আসার পরে রাত্রে আর কেউ ঘুমাইতে পারিনি, পরে সবার সাথে বললাম এই অবস্থা, দুলাভাই তো কান্দর্শের জীবনে আর কোনোদিন রাত্রে বের হবো না। এই ছিল ভাইয়া আমার শেষ ঘটনাটা।